ফেব্রুয়ারিতে আইপিএলের মিনি নিলাম পর্ব ফ্রাঞ্চাইজিদের আগামী একুশ জানুয়ারির মধ্যে দিতে হবে রিলিজ প্লেয়ারের তালিকা চোদ্দতম আসর হবে ভারতেই জোর প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই পূর্ণ নিলামের কোনো সম্ভাবনা নেই তবে ছোট নিলাম হতে পারে আগামী আইপিএলের আগে যা খবর তাতে আগামী ফেব্রুয়ারিতে হতে পারে আইপিএলের নিলাম প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছে বিসিসিআই এখন শুধু সিদ্ধান্তে সিলমোহর পড়া বাকি আসন্ন আইপিএল প্রবলভাবে ভারতে করার চেষ্টা চালাচ্ছে বোর্ড মোটামুটি একটি নীল নকশা ছকে ফেলা হয়েছে গত সোমবার আইপিএল گورনিং কাউন্সিল ভার্চুয়ালি বৈঠকে বসেছিল সেখানেই নাকি ঠিক হয়েছে যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে 11 ফেব্রুয়ারি নাগাদ ছোট একটা নিলাম হবে ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজিদের আগামী ২১ জানুয়ারির মধ্যে সেই সব ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে যাতে তারা রাখতে চায় না তারপর সেই সব ছেড়ে দেওয়া এবং নতুন কিছু ক্রিকেটার নিয়ে মিনি নিলামের আয়োজন করবে বোর্ড করোনার জন্য গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বসাতে হয়েছিল আইপিএল এর আসর যা আর্থিকভাবে ভালোই ধাক্কা দিয়েছে বোর্ডকে তাছাড়া টুর্নামেন্ট ভারতে না হওয়ায় সমর্থকরাও হতাশ হয়েছেন তাই এবছর আর এই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না ভারতীয় বোর্ড যে কোনোভাবে টুর্নামেন্ট ভারতে করার কথা ভাবা হচ্ছে সম্ভবত সে কারণেই দশ দলের আইপিএল করার পরিকল্পনা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়া টুর্নামেন্টের আগে সময়ও বড্ড কম তাই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ছোটখাটো নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে তার আগে আগামী ২১ জানুয়ারির মধ্যে সব দলকে বলা হয়েছে নিজেদের রিলিজ করা ক্রিকেটারদের তালিকা দিয়ে দিতে কোনো দুটি ফ্রাঞ্চাইজি চাইলে এই সময়ের মধ্যে নিজেদের মধ্যেও ক্রিকেটার আদান প্রদান করতে পারে ছোট নিলাম পর্বের অর্থ কে কে আর বা চেন্নাইয়ের মতো দল যারা কিনা গত মৌসুমে সেভাবে নজর কাড়েনি সেই সব দলের জন্য দুঃসংবাদ কারণ এইসব ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের পুরো দল ঢেলে সাজানোর সুযোগ পাবে না দেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হলে যেসব ব্যবস্থা গ্রহণ করা করা হবে তা উল্লেখ করোনার কারণে প্রতিনিয়ত নানান নতুন ব্যবস্থার সাথে পরিচিতি ঘটছে দুনিয়ার তারই মধ্যে একটি ব্যবস্থার নাম হল বায়োবাবল ক্রিকেট ফুটবল ও অন্যান্য ক্রীড়ার অভিধানে এখন অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ বায়োবাবল দু হাজার ভারতেই আইপিএল করার জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে বিসিসিআই সেক্ষেত্রে মরু দেশে যেভাবে বায়োব্যাবল পরিবেশ তৈরি করে নিপুণভাবে সমস্ত ব্যবস্থা পালন করা হয়েছে ভারতেও প্রতিটি ফ্রাঞ্চাইজির ভেনুতে একই রকম পরিবেশ তৈরি করে আইপিএল এর তম সংস্করণ আয়োজনের ভাবনা করছে সৌরভ গাঙ্গুলিরা আদপে কিন্তু বায়োব্যাবল ব্যাপারটা প্রস্তুত করা একেবারেই সহজ নয় খেলোয়াড়রা যেই ভেনুতে খেলবেন সেই স্টেডিয়াম এবং সংলগ্ন হোটেল নিয়ে তৈরি হয় বায়োব্যাবল পরিবেশ সেই নির্দিষ্ট বৃত্তেই থাকতে হবে খেলোয়াড় ম্যাস অফিসিয়াল এবং কিছু ক্ষেত্রে ধারাভাষ্যকারের দলকে বাইরে থেকে অত্যন্ত প্রয়োজন না থাকলে কেউ প্রবেশ করতে পারবেন না বায়োব্যাবলে আবার বায়োব্যাবলের কেউ নিজের ইচ্ছা মতো বেরোতেও পারবেন না হোটেলের মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া খেলোয়াড়রা যেতে পারবেন না অন্য কোথাও প্রতিদিন সকালের খাবারের আগে প্রত্যেকের টেবিলে দেওয়া হয় একটি করে স্বাস্থ্যসূচি সেখানে স্বাস্থ্য পরীক্ষায় উঠে আসা প্রত্যেক খেলোয়াড়ের বিভিন্ন শারীরিক দুর্বলতার উল্লেখ করা থাকে খেলোয়াড়েরা যদি মনে করেন তার জ্বর জ্বর লাগছে অথবা মাথা যন্ত্রণা করছে সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসূচিতে তা উল্লেখ করতে হয় তারপর থার্মাল চেকআপ মেশিনে প্রত্যেককে নিজেদের তাপমাত্রা মেপে লিখে দিতে হবে এছাড়াও প্রতিটি ক্ষেত্রে একরোয়াডিটেল রেশন কার্ডে লাগানো থাকে মাইক্রোচিপ তাতে জিপিএস বসানো থাকে খেলোয়াড়দের ক্ষেত্রে ট্রেনিং ও ম্যাচ চলাকালীন সেই কার্ড খুলে রাখা যাবে ধারাভাষ্যকার ও অফিসিয়ালদের ক্ষেত্রে রুমের বাইরে পা দিলেই গলায় ঝুলিয়ে রাখতে হবে কার্ড যদি কোনো খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে তাহলে তার জিপিএস ট্র্যাক করে পর্যবেক্ষণ করা হয় যে তার সংস্পর্শে কারা এসেছিল সেই অনুযায়ী তাদেরও পরীক্ষা করা হবে স্টেডিয়াম ও হোটেলের লিফট ব্যবহার করার সময় কনুই দিয়ে বোতাম টিপতে হয় আঙ্গুল ব্যবহার করলে সেন্সরি কাজ না করার ব্যবস্থা রাখা হয় এমনকি লিফটের ভিতরে দুজনে যদি একে অন্যের মুখোমুখি দাঁড়ায় সেক্ষেত্রেও অ্যালার্ম বেজে ওঠার ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়াও রুমে চাবি ও হ্যান্ডেল কোনো কিছুই থাকে না বেশিরভাগ ক্ষেত্রে হোটেলের নিজস্ব অ্যাপ থাকতে পারে তার মাধ্যমেই দরজা ও বন্ধ করা যায় মাস্ক না পরে রুমের বাইরে পর্যন্ত যাওয়া নিষেধ